ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসা হয়েছে, সেটা নুনহলুদ মাখিয়ে ভেজে রেখে দিচ্ছি। বানানো হবে পাবদা মাছের ঝাল। কীভাবে বানানো হচ্ছে, সরষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, টমেটো অ্যাড করে দিলাম, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্সির জারেতে আমি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা গ্রাইন্ড করে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা অ্যাড করে দিলাম। কড়াইতে সামান্য জল অ্যাড করেছি, ধনে পাতা কুচানো অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো, এবার হয়ে এসছে প্রায়। চলো আজকের মতো টাটা।